शिक्षक वरुण विश्वास के हत्या और कामदुनी कांडे दोषी मुक्तिर प्रतिबादे शियालदा थेके मिछिल अंश निचेन कांग्रेस नेता कौस्तुभ बागची और कामदुनी कांडे प्रतिबादीरा आपनि देखाच्छे सेई छवि सुकान्त मुखोपाध्याय संगे ए मुहूर्ते सरासरि जे सुकान्त ए मिछिल कतक्षणेर मध्ये शुरू होबे कि बक्तब्य तादेर देखो मित्र इन्स्टिट्यूशन मिचिल शुरू होता क्योंकि मुहूर्ते एकेबारे कलेज स्क्वायर एसे गेछे तुम देखते आक्रांत पक्ष आज के मिचिले बंदोबस्त तुम देखते वरुण विश्वास और कामदुनी घटनार जरा मूल अभियुक्त तादेर प्रत्येके निरपेक्ष तदंत और शास्तिर दाबीते तारा किन्तु आज के रास्ताय नेमेछे और तुम देखते आक्रांत तरफे रयेछेन अम्बिकेश महापात्र रयेछेन अन्यदिके वरुण विश्वासेर परिवारेर तरफे तार दीदी एसेछेन अन्यदिके आमरा जानी जे कामदुनिर प्रतिबादेर जे अन्यतम मुख अर्थात टुम्पा कयल रयेछेन और मौसुमी कयल रयेछेन और तारा प्रत्येक আজকে কিন্তু এখানে সমবেত হয়েছেন মূলত তাদের যেটা দাবি যে যারা মূল অভিযুক্ত তাদের দ্রুত শাস্তি দাবি করতে হবে এবং নিরপেক্ষ তদন্তের দাবি আমি সরাসরি অম্বিকেশ মহাপাত্রর কাছে যাব আপনারা আজকে রাস্তায় নেমেছেন ঠিক কি দাবি সংক্ষেপে জানতে আমাদের অভিজ্ঞতা হচ্ছে এই যে বরুণ বিশ্বাসকে পরিকল্পনা করে খুন করা হয়েছিল এবং 11 বছর হয়ে গেল সিআইডি তদন্ত নামে পশ্চিমবঙ্গ পুলিশের তদন্তের নামে যে বিচার প্রক্রিয়া চলছে সেটা কার্যত প্রহসনে পরিণত হয়েছে বরুণ বিশ্বাসের পরিবারও মনে করে আমরা যারা তাদের সঙ্গে যুক্ত আছি তারাও মনে করে পাশাপাশি আমরা দেখলাম কামদুনির যে ছাত্রী ধর্ষিতা হয়ে গণধর্ষিতা হয়ে খুন হয়েছে তাতে যারা অভিযুক্ত তারা সাজা পেলেও তারা আস্তে আস্তে সাজার মুক্ত হয়ে যাচ্ছে এবং তার কারণে পুলিশ এবং তদন্ত সংস্থা এবং বিচার ব্যবস্থাকে প্রভাবিত করে এটা করছে অর্থাৎ আমরা বুঝে গেছি স্পষ্টভাবে যে রাজ্যের সরকার এই পুলিশ প্রশাসনের সাহায্যে দোষীদেরকে কোনোভাবে সাজা দিতে চায় না এই জায়গায় দাঁড়িয়ে আমরা রাস্তায় নেমে এই প্রতিবাদটা জানাচ্ছি এবং জনগণের কাছে দাবি করছি যে আপনারাও সোচ্চার হন যে এই দুজন যে খুনি উত্তর চব্বিশ পরগনা তারা যেন সাজা পায় তুমি দেখতে পাচ্ছ বরুণ বিশ্বাসের দিদি তিনি রয়েছেন মিত্র ইনস্টিটিউশনে যেখানে দীর্ঘদিন শিক্ষকতা করেছেন আজকে সেই মিছিল সেখান থেকে শুরু হয়ে গেছে দীর্ঘ বছরের লড়াই ফের রাস্তায় ঠিক দাবিটা কি আজকে 11 বছর হয়ে গেল আমার ভাইকে খুন করা হয়েছে বরুণকে পরিকল্পিতভাবে আমরা সেই দাবি নিয়ে আজকে রাস্তায় নেমেছি কামদুনি শিপ্রাগোষের যে রায় বেরিয়েছে সেটা আমরা মেনে নিতে পারিনি একটা নিষ্পাপ মেয়েকে যেভাবে মানে ধর্ষণ করে হত্যা করা হলো আর তার দাবিতে আমরা রাস্তায় নেমেছি আমরা সিবিআই চাই সঠিক তদন্ত হোক আমার ভাই বরুণ বিশ্বাসের খুনের খুনিরা ধরা পড়ুক আর কামধনি ওদের খুনিরা ধরা পড়ুক শিপ্রাগোষের আমরা এই দাবিতে রাস্তায় নেমেছি একেবারে দেখো কামধনির ঘটনা এবং অন্যদিকে বরুণ বিশ্বাসের ঘটনা এই দুই ঘটনার যারা অভিযুক্ত রয়েছেন তাদের শাস্তির দাবিতে এই মুহূর্তে কিন্তু সমবেত তো হয়েছেন প্রত্যেকে তুমি দেখতে পাচ্ছ অম্বিকেশ মহাপাত্র থেকে শুরু করে প্রত্যেকে টুম্পা কয়াল মৌসুমী কয়াল এসেছেন যারা কামধনির একেবারে ঘটনার অন্যতম মুখ আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করবো দিদি আপনারা আজকে রাস্তায় ফের নেমেছেন বরুণ বিশ্বাসের পাশাপাশি আপনাদের ঘটনারও নিরপেক্ষ তদন্তের দাবি জানাচ্ছেন কি বলবেন দেখুন আজকে আমরা রাস্তায় নামতে বাধ্য হয়েছি কারণ দীর্ঘ 10 বছর ধরে আমাদের এই আন্দোলন শুধুমাত্র সুবিচারের দাবিতে আন্দোলন সেই জায়গায় হাইকোর্ট থেকে যখন আমরা নিরাশ হয়ে ফিরেছি একের পর এক আন্দোলন করতে বাধ্য হয়েছি আজকে আমরা চাইলে কিন্তু আমাদের রাজ্যে বিচার পেতে পারতাম কিন্তু সেখানে আমরা রাজ্যে বিচার পেলাম না আজকে আমাদের সুপ্রিম কোর্ট দৌড়াতে হলো সেই কারণে আমরা যাতে সঠিক বিচার পাই এবং আমাদের রাজ্যে একে একে একের পর এক দুর্নীতি চলছে সেই দুর্নীতিগুলো বন্ধ করা হোক এবং আমরা দেখেছি কয়লা দুর্নীতি থেকে শুরু করে গরু দুর্নীতি থেকে শুরু করে শিক্ষক দুর্নীতি থেকে শুরু করে এবং এখন দেখছি মানুষের খাদ্য দুর্নীতি পর্যন্ত কারণ সাধারণ মানুষ অনেক অনেক সময় দেখা যায় সাধারণ মানুষ এই রেশনের চালের দিকেই তাকিয়ে থাকে যারা রেশন পাবে তারপর তাদের সংসার চলবে সেই ক্ষেত্রে দেখলাম গরিবের মানুষের অন্যটুকু তারা ছিনিয়ে নিচ্ছে চুরি করছে সেই জায়গায় দাঁড়িয়ে তাদেরকে আমরা ধিক্কার জানাই এবং এই জঘন্যতম অপরাধকে আমরা মেনে নিতে পারছি না তার জন্যে সেই দাবিতে আমাদের এই রাস্তায় নামা আমরা যাতে সুবিচার পাই এবং যে এই দুর্নীতিগুলো সেগুলো যাতে বরুণ বিশ্বাস থেকে শুরু করে কামদুনি ঘটনা আজকে মিত্র ইনস্টিটিউশন থেকে এই মিছিল কিন্তু শুরু হয়েছে।